আপনাদের সন্তান সেই কাজগুলো করে এই বদরুদ্দিন আহমদ খানের আত্মা যাতে দেখতে পারে সেই সুযোগটুকু পান করলো আমার দেহে কন্টাক্টে কোন দুর্নীতি ষড়যন্ত্রটি এখানে চলবে না আমি যদি সিটির মেয়র হই তাহলে এই সিটিতে তামাশা করা চলবে না জননেত্রী শেখ হাসিনা আমাদের সাবেক মেয়র আরিফুল উচ্চ দিশাবরী বিএনপি করতেন কিন্তু উনাকে কিন্তু সবসময় টাকা দিয়েছেন কিন্তু উনি বিশ্বাস করতেন বিএনপি করলেও তো সে সিলেটের মানুষের জন্য কাজ করে আমরা সিলেটবাসী আমরা এতিম হয়ে গিয়েছি আজকে আপনাদের নেতা আমাদের প্রিয় নেতা বদরুদ্দিন আহমদ কামরান আমাদের মধ্যে নেই আপনারা আমার উপর ভরসা রাখতে পারেন উনার 100 ভাগের 10 ভাগ কাজ যদি আমি করতে পারি আগামী দিনে সিলেটবাসীর জন্য সিলেটের মানুষের জন্য এবং উনি যে কাজগুলো করতে পারেন নাই আপনাদের সন্তান সেই কাজগুলো করে এই বদরুদ্দিন আহমদ খানের আত্মা যাতে দেখতে পারে সেই সুযোগটুকু পান করলো আপনারা যখন দোয়া করবেন মানুষের অকল্যাণ হয় এরকম কোন কাজ যাতে আমি না করি মানুষের অমঙ্গল হয় এরকম কোন কাজ আমি না করি আল্লাহ তাআলা যাতে আমাকে সুযোগ দেন এই শহরবাসীর এই সিটির বাসীর এই আধ্যাত্মিক নগরী আমাদের যে প্রাণের সিলেট এই মানুষের কল্যাণে আমি কাজ করতে পারি এখানে জমশেদ আলী সাহেব আমার মুরব্বী আমার মামা বলেছেন যে কাজ করার জন্য আমি এটাই বিশ্বাস করি আমি যদি সিটির মেয়র হই তাহলে এই সিটিতে তামাশা করা চলবে না মানুষের টাকা জনগণের টাকা ট্যাক্সের টাকা নিয়ে কেউ তামাশা করার সুযোগ পাবে না আমার দেহে কন্টাক্টে কোন দুর্নীতি ষড়যন্ত্রটি এখানে চলবে না জননেত্রী শেখ হাসিনা আমাদের সাবেক মেয়র আরিফুল উচ্চ দিশাবরী বিএনপি করতেন কিন্তু উনাকে কিন্তু সবসময় টাকা দিয়েছেন সিলেটের উন্নয়ন করার জন্য দেন নাই দিয়েছেন উনি তো বিএনপি করতেন কিন্তু উনি বিশ্বাস করতেন বিএনপি করলেও তো সে সিলেটের মানুষের জন্য কাজ করে আমি উনার কাছ থেকে শুনেছি তা আমরা আদর্শিক কর্মী হিসেবে আমরা জননেত্রী শেখ হাসিনার কর্মী হিসেবে উনি সবসময় বলেন তোমরা মানুষের দূর ঘুরে যাও মানুষ কি চাহিদা দেখো মানুষের সেবা করো মানুষের কল্যাণে কাজ করো সততা এবং নিষ্ঠার সাথে কাজ করো এটা আমরা শিখেছি আমাদের নেত্রী জাতির পিতার সুযোগ্য কন্যা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার কাছ থেকে আর এই যে আপনারা আমি একটা কথা বলেছি আপনাদের কিছু সন্তান আমাদের নেতা বদরুদ্দিন আহমদ কামরান উনি যেভাবে সাধারণ মানুষের কাছে মিশতেন আমি অনেক সময় আমি ওনার দিকে চেয়ে থাকতাম যে যত মানুষ ওনার পাশে দিয়ে সবার সাথে হাত মিলতেছে সবার সাথে করে ওনার গেঞ্জি পড়া অবস্থায় বেডে শুয়ে আছেন দেখি লোক উপরে ঢুকতেছে ভাবি বসা এরা একজন এরকম জননেতা আমার জীবনে আমি দেখি নাই বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়ামের অন্যতম সদস্য যিনি সাবেক সংসদ সদস্য আমাদের অভিভাবক সৈয়দা জেবুন্নেসা হক উনি সবচেয়ে বয়োজ্যেষ্ঠ নেত্রী এই মুহূর্তে বলেছিলেন উনি যদি আমার কাছে আসেন সিটি কর্পোরেশনের মেয়র হিসাবে উনি যার সম্মান পাবেন একজন বয়োজ্যেষ্ঠ সাধারণ নাগরিক আসলেও সেই সম্মান পাবেন এটা আমি বিশ্বাস করি নেত্রীকে সামনে রেখে আমাদের দাদা বিজিৎ চৌধুরী এখানে আছেন উনি মহানগর আওয়ামী লীগের নেতা আমরা ওনার কর্মী ছিলাম উনি আমাদের নেতা উনি আসলে যে সম্মান পাবেন একজন সাধারণ একটি অরাজনৈতিক দলের অন্য কোন দলের একজন কর্মী আসলেও আমার কাছে সিটি মেয়র হিসাবে যদি আসে আমি যদি হতে পারি তাহলে সেই সমান সুযোগটা পাবে কারণ ইমানি দায়িত্ব একটি সাধারণ আমাদের যে কোনো মা বোন যে কোনো মানুষ আমার কাছে আসতে পারবে সবার দরজা আমার জন্য সবসময় খোলা থাকবে কারণ এটা আমি শিখেছি আমি জানি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা উনি সাধারণ মানুষের নেত্রী জাতির পিতার কন্যা বঙ্গবন্ধু সব মানুষকে ভালোবাসতেন আমি এই কথাটুকু আপনাদের ওয়াদা দিতে পারি আমার নেত্রী জাতির জনকের সুযোগ্য কন্যা বাংলার সফল প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমার উপর আস্থা রেখেছেন বিশ্বাস রেখেছেন বঙ্গবন্ধুর আরেক কন্যা জাতির পিতার সুযোগ্য কন্যা কনিষ্ঠ কন্যা আমাদের শব্দ শেখ রেহান আপা উনি আমাকে অত্যন্ত ছোটবেলার থেকে স্নেহ মমতা করেন উনাদের দুই বোনের যে স্নেহ মমতা আমি পেয়েছি আমি আপনাদের সন্তান হিসাবে আমি আমি মনে করি আমার জন্য বেশি হয়ে গিয়েছে আমি সবসময় চিন্তা করি যে আল্লাহ তালা আমাকে যাতে আমার আমার মাঝে এই শক্তি দেন যাতে আগামী দিনে আমার যে আশা এবং প্রত্যাশা মানুষের যে প্রত্যাশা এই সিলেটবাসী যে স্বপ্ন দেখছেন আমাদের মুরব্বিয়ান আমাদের সদ্য নেতৃবৃন্দ আমাদের যুবক ছাত্র বন্ধুরা আমাদের উকিল সাহেবরা আমাদের রাজনীতিবিদ সুশীল সমাজ যুব সমাজ আমাদের মা বোনরা বিভিন্ন ধর্ম বর্ণ নির্বিশেষে তারা আমাকে সাহায্য সহযোগিতা করছে আমি তো কাউকে এক কাপ চাও কামাতে পারি না আমি কাউকে একটা টাকাও দিতে পারি না তাদের টাকা তাদের যা তাদের কষ্ট তাদের বৃষ্টি তাদের মোটরসাইকেল তাদের পেট্রোল জ্বালিয়ে যারা আমাকে সহযোগিতা করছেন আমি কিভাবে আপনাদের ঋণ পরিশোধ করবো আমি জানি না তবে আপনারা এই দোয়া আমার জন্য করবেন আশীর্বাদ করবেন এই সিটিবাসীর উন্নয়নের জন্য এই সিটির মানুষের
দুর্দুক্ষ দর্দশা লাঘবের জন্য বিশেষ করে মশা বন্যা ড্রেনের সমস্যা সুরমা নদী খনন সহ রক্ষাবাদ সহ এই যানজটসহ এই শহরের উন্নয়নের শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষা ব্যবস্থা সহ স্বাস্থ্য খাত সহ প্রত্যেকটি ক্ষেত্রে আমি ডেভেলপমেন্ট করার চেষ্টা করব আমার জীবন দিয়ে হলেও সেই ঋণ পরিশোধ করার চেষ্টা করব আপনারা আমার জন্য দোয়া করবেন আশীর্বাদ করবেন এবং সততা এবং নিষ্ঠার সাথে যাতে করে মানুষের কল্যাণ হয় মানুষের কল্যাণ আমি করতে পারি আমার মুরব্বিয়ান যেভাবে আস্থা রাখছেন আমাদের মা বোনরা যেভাবে আস্থা রাখছেন যুবক ছাত্র বন্ধুরা যেভাবে আস্থা রাখছেন সেই আস্থা বিশ্বাস বিশেষ করে আমাদের সাংবাদিক ভাইরা আমার সামনে আছে তারা মোটরসাইকেল নিয়ে আমার পিছনে পিছনে তাদের পেট্রোল তাদের সবকিছু জ্বালিয়ে আমি তাদের ঋণ কোনদিন পরিশোধ করতে পারবো না মানুষের তাদের স্বপ্ন একটি তাদের চোখকে আমি একটি স্বপ্ন দেখতে পাই সেই স্বপ্ন স্বপ্ন হলো আমি যাতে আগামী দিনে এই সিলেটবাসীর জন্য সিটিবাসীর কল্যাণে কাজ করতে পারি